তোমরা সবাই মিলে খারাপ করে দিয়েছো, আর বাকি অর্ধেকটার জন্য তো আরেকজন আছে। ভালো লাগছে না আমার। ঠিকই তো, মাথা খারাপের আর দোষ কি আছে? মাথা সাবাইবার লোকে তো অভাব নাই। তুমি আশকারা না দিলে ও ডকে কেমন করে? তুমি আশকারা দিছো? আমি আশকারা দিইনি, আমি ওকে আসতে বলিনি এখানে। আচ্ছা বিবলি পিসি, একটা কথা বলো, ও যদি ওকে আশকারা দেয়, ও যদি ওকে প্রশ্রয় দেয়, তাহলে তো দরজাটা ওই খুলে দিত, তাই না? হ্যাঁ দিদিমণি, তাহলে তো আমিই খুলে দিতাম দরজাটা। আমি ওকে আসতে বলিনি, ও নিজে নিজেই এসছে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো, আমি নিজে স্বীকার করছি, ঠিক আছে, যে আমি নিজের ইচ্ছায় ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। হয়েছে শান্তি তোমাদের? আচ্ছা কি পাষণ্ডা মেয়ে তুমি, যে এই হিমের মধ্যে তুমি ব্যালকনিতে ছেলেটাকে বসিয়ে রেখে দিয়েছো। তোমার এত অহংকার! আমি কি করতাম মা, ওকে ভেতরে আসতে দিলে তো বকাবকি আমাকেই শুনতে হতো। আচ্ছা ঠিক আছে, ঘাট হয়েছে ঘাট হয়েছে, থামবে এবার তোমরা প্লিজ। বেশ বিশ্বাস করো, আমি আর কোনো দিন এই বাড়িতে আসবো না, শান্তিতে থাকো তোমরা। না না শোনো, পারলে আমার নামটা তোমাদের সবার মন থেকে মুছে ফেলো, কেমন? আমি চললাম। কৃষ্ণা শোন, তোদের ঝগড়াটা যে কোনো কারণেই হয়ে থাক, অর্জুন কিন্তু প্রাণপণ চেষ্টা করছে তোর কাছে আসার। তোর এত জেদ কিসের রে? একটা লোক ভুল করে তারপরে তোর কাছে ক্ষমা চাইছে, তোর কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এরপর যদি অর্জুন তোর থেকে মুখ ঘুরিয়ে চলে যায় না, তুই হাজার কান্নাকাটি করে ওকে কোনো দিন ফিরিয়ে আনতে পারবি না, এটা মনে রাখিস। আমার হয়েছে উভয় সংকট, এগুলো ও দোষ, পিছলে ও দোষ, সবাই সব কথা খালি আমাকেই শোনাবে। কেন ডাকছো? বলছি আমার অফিসারকে দেরি হয়ে গেছে, আমি অফিসারটা কিছু খাবার দাবার খেয়ে নেবো, বুঝলে? তুমি একদম চিন্তা করো না, আমি গেলাম। হ্যাঁ পালাচ্ছ নাকি তুমি? খুব তাড়া তোমার, আমার দিকে ফেরো, আমি যা যা জিজ্ঞেস করবো তুমি সত্যি কথা বলবে, আমার চোখের দিকে তাকিয়ে। কি শুরু করেছো তুমি? হ্যাঁ গো, তুমি বুঝতে পারছো না এর পরিণামটা কি হবে। আরে কি আসছো, আমি কি বন্ধুদের শিখিয়ে দিয়েছি নাকি যে কি বলতে হবে? এই দেখো, আমি কিন্তু এখন জানি আসল লাটের গুরু তুমি, একদম কথা বলার চেষ্টা করো না। কি বলে তুমি ওর বন্ধুদের বললে যে অর্জুন নাকি কৃষ্ণকে পোষ মানিয়ে নিয়েছে একটা কথা? হ্যাঁ বলেছি বলেছি, ঠিকই তো বলেছি ঠিকই তো বলেছি, তাই তো হয়েছে, না হলে আমার অনেক তেজি মেয়ে অর্জুনের মতো মর্কটের গলা মালা দেয়। অনেক হয়েছে, আমি তোমাকে শেষবারের মতন বলছি, নিজের দোষ তুমি গিয়ে ওদের কাছে স্বীকার করবে, তুমি বলবে এই সমস্ত গন্ডগোলের জন্য তুমি দায়ী, বলবে? বেশ বলো না, আমি গিয়ে বলে দেবো, আমি ওদের বলে দেবো এই পুরো গন্ডগোলটা তুমি তৈরি করেছো, তখন তোমার সম্মান কোথায় থাকবে তখন কিন্তু আমি জানি না। না আমি অর্জুন, আমি গেলাম। এই অর্জুন, কাল সারাক্ষণ কোথায় ছিলি? হ্যাঁ আমাদের একটা চিন্তা এসে গেছে, তুই ভেবে দেখিস না কেন বলতো, তোর জন্য সারাদিন বাড়িতে কি ব্যাপারটা, কি উত্তর দিবি? ও মা, হ্যারে কত জোরে পুড়ে যাচ্ছে রে! কিছু না মা, কিছু হয়নি। চিন্তা চিন্তা আমরা পাগল হয়ে যাচ্ছি, আবার বলতে কিছু না, চুপ করে বস। মা মা, ও মা মা, কি হয়েছে কি হয়েছে? ধুম জ্বর অর্জুনের। হ্যাঁ সে কি গো, কি রে ঠান্ডা লাগে লেগে করে? হ্যাঁ দেখি, ও মা কাল সারা রাতের কোথায় পড়েছিল কে জানে। আ বোমা, তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি বরঞ্চ ওদের বাড়িতে ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো ওদের ডাক্তারের ফোন নাম্বার, তারপর ওনাকে ফোন করো। অর্জুন অর্জুন যা, তুই ঘরে গিয়ে শুয়ে পড়গে, যা ওঠ ওঠ বাবা ওঠ, চলো ওঠ ওঠ ওঠ। হ্যাঁ ওঠ, আস্তে আস্তে আস্তে, পারবি তো উপরে উঠতে রে? পারবো পারবো, সাবধানে যা। আমি ডাক্তারকে ফোন করে আমি উপরে আসছি, শুয়ে থাকবি কিন্তু। ঠিক আছে। কাণ্ড বলুন দেখি মা, পরের ছেলে একটা যদি কিছু হিতে বিপরীত হয়ে যায় কে উত্তর দেব? সেই তো, তুমি মনে হয় একটা ফোন করো ডাক্তারকে। সেই ভালো, আমি ডাক্তারকে ফোন করি।
পারি না বাবা আরেকে নিয়ে ঝগড়া ঝাটি হয়ে যেতে পারে নিজের কি এত বড় ক্ষতি করে সেই তো অষ্টচ্ছ আমার দুর্দশার কথা শুনুন দাদা দিদি ভাই বোন সবাই আমার বোন আমায় ভালো বাসে না বুঝি দাদা কিন্তু খুব রোমান্টিক ও আমাকে অপদস্থ করেছে কিন্তু আমিও তো ওকে কম অপদস্থ করিনি সবার সামনে আমি বোধহয় সত্যি সত্যি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি না আমি কোনো বাড়াবাড়ি করিনি বাড়াবাড়ি করা তো অর্জুনের স্বভাব তবে কাল সারা রাত যে ও ব্যালকানিতে বসে থাকবে কে জানতো অবশ্য বসে তো ছিল ক্ষমা চাওয়ারই জন্যে এইসব আমাকে জ্বালানোর ফন্দি আর কিচ্ছু না হ্যাঁ মা বলো আরে করিসটা কি ফোন ধরতে এত সময় লাগে কি হয়েছে বলো তুই বসার বাড়ি ফ্যামিলি ফিজিশিয়ানের নাম্বারটা দে কি আরে বাবা একবারে বুঝতে পারিস না কথা বসাক দে ডাক্তারের নাম্বারটা দে অর্জুনের ধুম জ্বর এসছে অন্য কোনো ডাক্তার দেখানোর থেকে যে ডাক্তার ওকে জানে তাকে দেখানোই ভালো তাদের নাম্বারটা দে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জ্বর এসছে এসব আমাকে জ্বালানোর জন্য পারতো কেংলার দোকানে কেউ নেই কেংলাও নেই যা খাবি খেয়ে রে ভাই আরে কেউ দেখলে আরে কেউ দেখবে না কেউ নেই তো তার উপর আমাদের বাড়িতে যা কেচাল খাবার পাবোই না ভাই তুই এখান থেকে খাসো না নাও খাও 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 হাসো না তো তোকে তো পাত্তাই দিল না রে হাসলো না হাতও নাড়লো না তোর তো নাকটাই কেটে গেল নাক কাটাছে ভাই চন্দু রংবট তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন আমি হাসছি তুমি হাসছো না আমি হাত নাচছি তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ কেন এটা কেন হবে মুখ ঘুরেছো এখনো তুমি মুখ ঘুরেছো কেন চন্দু চন্দু দেখো আমি একটা কথা বলছি দাঁড়া পারতো দাঁড়া আমার কথাটা বলতে দে চন্দু দাঁড়া পারতো দাঁড়া চন্দু তুমি বুঝতে পারছো যে ম্যাডাম না ফাটি ফাটি দেবো মাটি কি তুমি বললি না কোনো পেছনে দাঁড়িয়ে আছে এরকম ডাকছে আরে তোমার সামনে গিয়ে আমি কি বলবো তোকে এরকম করবো এক মিনিট নমস্কার কাকু এই কাকিমা এই বলছি ভালো আছেন উনি এই মিষ্টি সকালটা খুব মিষ্টি এতক্ষণ ছিল না এই আমি এতক্ষণ বসে আছি তো এতক্ষণ ছিল না এই আপনি এলেন মিষ্টি হয়ে গেল অদ্ভুত মানে মানে আপনি বেরোচ্ছিলেন কোথাও বেরোচ্ছিলাম কিন্তু আর যাবো না তোমাকে ভাগ্যিস দেখতে পেয়ে গেলাম এই না থ্যাংক ইউ এটা কি এটা ইলেকট্রিক বিল তোমার আগের বিল বাকি আছে তুমি পেয়েছিলে
তিন মাস হয়ে গেছে। যাও এবার বিলটা দিয়ে দাও। এই তিন মাস মানে আপনি বিল পে করেন না কেন? তুমি দেবে তাই। অনেক দিন হয়ে গেছে, দেখি তুমি কেমন কাজকর্ম পারো। যাও এবার ভালোভাবে গিয়ে বিলটা দিয়ে এসো। এই হ্যাঁ কাকিমা, ও পারবে। আরে ও তো পারবে। আরে ওই তো আমাদের বাড়ির কাজ এলো। না 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 না, মানে আমাদের বাড়ির সব কাজ ওই করে, এটা বলতে চাইছি। শোনো না, অনেক দেরি হয়ে গেছে, আমার লেট ফাইন নেবে। তুমি যাও তাড়াতাড়ি করে গিয়ে বিলটা দিয়ে এসো। কি হলো? যাও যাও যাও। এই চল। হ্যাঁ চল চল। রাম নাম সত্য হ্যায় বলো হরি হরি বল হরি বল হরি বল। এটা কেন বলছিস? কেন বলছিস? ও হ্যাঁ, এই ছোটা তোর তো লাইন একদম ক্লিয়ার হয়ে গেল রে। বাপ, আজকে তোকে ইলেকট্রিক বিল দিতে পাঠাচ্ছে, কালকে বাজার করাবে, তার পরের দিন তোকে বাড়িতে ডাকবে, খাওয়াবে, আর তারপর তোর চন্দুর হাত তোর হাতে দিয়ে দেবে। আর তারপরে কি হবে? যাবে তোর গলার থেকে মিষ্টি না, তোকে আমি কি বলবো? তুই কি বলছিস? সো ইউ টেক দিস আই উইল গো ইলেকট্রিক কারেন্ট ড্রপ। এটা কি বললি? জি ইংলিশ ইংলিশ বলছি পারতো মানে। আই উইল গো ইলেকট্রিক কারেন্ট ড্রপ বিল বিল। ওকে সো চন্দু, আরে এত বড় লাইন ইলেকট্রিকের দোকানে এতগুলো লোকের বগলের ঘামের গন্ধ সব কিছু সহ্য করে নেবো। অনলি ফর ইউ, অনলি ফর ইউ, আই লাভ ইউ। আমি তো এই ব্যাপার স্যাপার কিচ্ছু বুঝতে পারছি না। অর্জুনের ধরন ধরন তো আমি জানি, ঠান্ডা লাগলে কিরকম বাড়াবাড়ি হয় বলতো? তোর তুই ওর চোখ মুখের অবস্থা দেখলি? আরে যদি মুখে সর্দি জমে যায় তাহলে কি হবে? আমি যেন ঠিক বুঝতে পারছি না বুঝলে। হঠাৎ করে কৃষ্ণ অর্জুনের উপরে এত রেগে রয়েছে কেন? আর এত করে মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মুখও খোলে না। আর অর্জুনেরই বা ওর পিছন পিছন হ্যাংলার মতো গরণের কি আছে? ও দিদি ভাই, আমার কিন্তু মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো গল্প আছে জানো তো। গল্প টল্প চুলোয় যাক, সব চুলোয় যাক। আমার ছেলে যদি কোনো ক্ষতি হয় না তাহলে কিন্তু আমি কৃষ্ণাকে ছাড়বো না, আমি বলে দিলাম। আর এর মধ্যে যারই হাত থাকুক না কেন, আমি তাকেও ছাড়বো না, সে যেই হোক না কেন। আমার ছেলের জীবন নিয়ে টানাটানি আর আমি চুপ করে বসে থাকবো? কিছুতেই না, আমি এই বাড়িতে আগুন জ্বালিয়ে দেবো। আমি চুপ করে থাকি বলে সবাই আমাকে পেয়ে বসেছে না? মা 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 বলছে এ বাড়ির ডাক্তারের নাম্বারটা দাও। কেন, কি কি হয়েছে? অর্জুনের জ্বর এসছে মা, ফোন করেছিল। অর্জুনের জিতে জ্বর এসছে, তুমি এক্ষুনি ওকে নিয়ে যাও, এখানে এক্ষুনি নিয়ে যাও। আচ্ছা মা, আমি ওকে আনছি, এক্ষুনি আনছি। আগে নাম্বারটা দাও আমাকে, আমি আনছি। তাড়াতাড়ি কেন কেন তুমি যাবা? কেন তুমি যাবা? দেখি, আরে এটা কি করছো তুমি? তুমি যাবা না? আরে ভেবলি বেশি, তুমি এখনো রেশা রেশি করছো? আচ্ছা যাবেটা কে? এখন বাড়িতে পার্থ বিরসা কেউ নেই, কৃষ্ণার আগে ও বাড়িতে যাবে থেকে। আচ্ছা তোমার কি হয়েছে দিদিমণি? হ্যাঁ অর্জুনের প্রতি কি বিন্দু মাত্র টান নেই তোমার? এই মায়া, মুখ সামলা, এক কথা বলো। এই 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 যাবা না, যাবা না, যাবা না কইছি না, যাবো না, যাবা না। আরে আরে বাবারে বাবারে বাবারে, ছাড়ো দিদি, ছাড়ো দিদি। হেয়াটা তুমি কি করলা? এটা এটা না করলে আমাদেরই আবার তোমাকে নিয়ে হাসপাতালে দৌড়তে হতো, দবাস করে পড়ে যেতে ভেবলি বেশি। ও ভেবলি বেশি, কি হলো তোমার? তুমি বুঝতে পারছো না
অর্জুন তো আমাদেরই বাড়ির ছেলে, কত শরীর খারাপ, অসুস্থ। ওই দেখো 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 তাকে, দিদি ভাইয়ের দিকে দেখো, বিছানা কি অবস্থা। ও দিদি ভাই, কান্নাকাটি করো না, মা কাঁদলে ছেলের অকল্যাণ হয়, ডাক্তার পাচ্ছি তো, এক্ষুনি ঠিক হয়ে যাবে, কান্নাকাটি করো না। এই একটা তো হিসাবে ধরা ছিল না, কিন্তু দেখতেছি আগের মতো হইয়া গেল। কিছুতেই তো মায়াটা রে অর্জুনের ঘর থেকে নামাইতে পারতাছি না। কৃষ্ণের কি আক্ষেল দেখুন মা, কখন ফোন করেছি এখনো কোনো পাত্তা নেই, এখনো রাগ দেখাবি তুই? আরে বাবা, এই তো ফোন করলে, একটু সময় দাও। আর তাছাড়া কৃষ্ণাকে ওপর থেকে দেখতে যেরকম শক্ত, ভেতরে তো তা না, খুব তো নরম, তুমি তো জানো। মা, ওই কৃষ্ণা এসে গেছে, দেখো নিজেই চলে এসেছে। আরে ফোন নম্বর দিতে এত সময় লাগে? মা, আমি ডাক্তার বাবুকে ফোন করেছি, উনি এক্ষুনি আসবেন। অর্জুন কোথায়? ওর কি খুব জ্বর? সে জন্য তুমি কি করবে? মা, এভাবে বললে কেন? কেন খুশি হসনি? তুই তো ছেলেটাকে দু চোখে দেখতে পারিস না, জ্বর হয়েছে, কষ্ট পাচ্ছে, তো ভালোই তো। যা, তুই নিজের বাড়ি যা, আনন্দ কর, যা। এভাবে বকছ কেন মা? আমি জানি তুমি এখন আমার থেকে অর্জুনকেই বেশি ভালোবাসো, সে ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কত উদার আমার মেয়ে, দেখেছেন মা কত উদার। অর্জুনকে ভালোবাসলে ওনাকে কিচ্ছু বলবে না, এটা আসল কথাটাই তো তুমি বোঝো না। কৃষ্ণা, সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে কৃষ্ণা, দুজন মানুষ একটু একটু করে নিজেদের চিনে বুঝে তবে না একটা সম্পর্ক তৈরি করে, আর সেই সম্পর্ক ভাঙতে এক সেকেন্ড লাগে রে। বৌমা, কৃষ্ণাকে যেতে দাও না, কৃষ্ণা যা, তুই অর্জুনের কাছে যা। না ঠাম্মা, মা না চাইলে আমি যাবো না। আপনার নাতনি এমন ভান করছে দেখুন, যেন মাকে জিজ্ঞেস না করে কিচ্ছুরই করে না। ঝগড়া করার আগে আমাকে জিজ্ঞেস করেছিলি? যা। বৌমা, এই ঝগড়া ঝাঁটি অশান্তিতে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো শেষ হয়ে যায় না, উল্টে আরো দৃঢ় হয়। কিন্তু মা, আমার ভয় তো অন্য জায়গায়, অর্জুন আর কৃষ্ণের বিয়েটা আজ অব্দি স্বীকৃতি পায়নি, শুধু এই দুই বাড়ির বাঙাল ঘটের লড়াইয়ে। ওদের এই সম্পর্কে পরিণাম কি হবে বলুন তো? আচ্ছা শুনুন না, আমি একটু ব্যস্ত আছি, আমি আপনাকে পরে ফোন করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে ফোন করব। ঘুমিয়ে পড়েছে, জ্বরটা তো দেখছি ভালোই রয়েছে। কি করি এখন, ডাক্তারকে কি আরেকবার ফোন করব? তাই করি। অর্জুন, এটা কি হচ্ছে? হ্যাঁ আঁচলটা ছাড়ো।
আমি জানি এসব তোমারই কাজ, ছাড়ো আঁচলটা। আহ মহারানী, আরে বাবা আমি তোমায় ধরিনি, ছাড়বো কি করে? কথা বলো মহারানী, তুমি এখানে এসছো কেন? দেখতে যে তোমার বিরহে আমি মরে যাচ্ছি নাকি? অর্জুন প্লিজ। এই মহারানী, একটা কথা বলো তো মহারানী, তোমার রাগ কমলো?